আলোচনার এই পর্বে আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুনিরুল ইসলাম যশোর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আমার বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির হাজার বছরের প্রাণ পুরুষে বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15ই আগস্ট মহিষী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তার শহীদ পরিবারবর্গ আমি বিশেষ করে স্মরণ করছি। সেদিনকার এতিম শেখ হেলাল এমপির পিতা শেখ আবু নাসের, সেদিনকার এতিম আবুল হাসনাত আবদুল্লাহর পিতা এবং সন্তান এই সংসদের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের পিতা এবং মাতা, যারা সেদিন নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 3রা নভেম্বর জেলখানায় নিহত যার জাতীয় নেতার প্রতি। এই ভাষার মাসে দাঁড়িয়ে আমি স্মরণ করছি সকল ভাষার শহীদদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি যে নির্বাচনী এলাকা থেকে এসেছি সেই নির্বাচনী এলাকার জাতীয় পরিষদ সদস্য যিনি মুক্তিযুদ্ধে একমাত্র রক্ত দিয়েছিলেন শহীদ মশিউর রহমানের প্রতি। আমি যে জেলা থেকে এসেছি সেই জেলার যারা জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে 1949 সালে আওয়ামী লীগ শুরু করেছিলেন এবং যারা গত হয়েছেন, আমি তাদেরকে সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, 10ম জাতীয় সংসদের একজন নবীন সংসদ সদস্য হিসাবে যে 10ম সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে যেয়ে যে পুলিশ আমাদের স্বাধীনতার জন্য প্রথম বুক চিতে রক্ত দিল, এবারকার 5ই জানুয়ারি 2014 সালে আমাদের সেই গর্বিত পুলিশ বাহিনী যারা রক্ত দিল, জীবন দিল, সেই নির্বাচনে যে সেনাবাহিনী, যে বিজিপি, যে র্যাব, যে আনসার, যে সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক, সেই নির্বাচন করতে যেয়ে যে ট্রাক ড্রাইভার এবং হেল্পাররা অকাতরে আমার সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য খালেদা জিয়ার লেলিয়া দিয়া বাহিনীর হাতে নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা হয়েছে, আমি তাদেরকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার 76 পৃষ্ঠার বক্তব্যে সরকারের মন্ত্রণালয় এবং বিভাগ সহ তিনি মোটা দাগে 32টি বিষয়ের পরে তিনি বক্তব্য রেখেছেন। আমি আমার নির্ধারিত সময়ে আমি সকল বিষয়ে আমার আলোকপাতের কোনো সুযোগ নাই। বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, কৃষি, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি, বিজ্ঞান, প্রযুক্তি, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, বিনিয়োগ, শিল্প বাণিজ্য, অর্থনীতি, পরিস্থিতি, পরিকল্পনা, উন্নয়ন, প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা, জননিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে যে মুহূর্তে এই সংসদে দাঁড়িয়ে আমি মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপরে আমি বক্তব্য রাখতে যাচ্ছি, ঠিক তখনই এখনও দেশে অবরোধ চলছে, এখনও দেশে হরতাল চলছে, সেই তথাকথিত অবরোধ এবং হরতাল। যে সংসদের একজন তরুণ সংসদ সদস্য হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলি অনুমতি নিয়ে, যে সংসদকে খালেদা জিয়া এবং তার 20 দল বলেন যে এই সংসদ অবৈধ, এই সরকার অবৈধ, এই স্পিকার অবৈধ। মাননীয় স্পিকার, আজকে সংসদ নেদির প্রস্তাবে আপনি সিপিএর চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, কমনওয়েলথভুক্ত দেশের 175টি পার্লামেন্ট সদস্যরা ভোটের মাধ্যমে আপনাকে নির্বাচিত করেছেন। এই নির্বাচনের কারণে আপনি শুধু সম্মানিত হননি, সম্মানিত হয়েছে এই সংসদ, এই সরকার এবং বাংলাদেশ। আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্মানিত হয়েছে,
সেই কারণে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জানাই সংসদ নেতার প্রতি, যিনি শুধু সংসদের নেতা নন, আমাদের পার্টি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে এখানে মনোনয়ন দেওয়ার কারণে মাননীয় স্পিকার আমি আজকে এখানে আসার সুযোগ পেয়েছি। সেই লাগাতার হরতাল অবরোধে 100-এর উপরে আজকে সাধারণ মানুষ জীবন দিয়েছে, যারা জীবন দিয়েছে আমি পরম শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, গত 3 মে মঙ্গলবার, সেদিন আপনি সংসদে ছিলেন না, আমি চেষ্টা করেছিলাম পয়েন্ট অফ অর্ডারে কথা বলার। সেই 3 ফেব্রুয়ারি এই মাসের হরতাল অবরোধ চলাকালীন সময়ে আমার নির্বাচনী এলাকা, আমার পরম আত্মীয়, আমাদের গ্রামেও একই জায়গায় বাড়ি, শহরেও একই জায়গায় বাড়ি, আমরা দেখলাম সেই যশোরের সেই পপলু কক্সবাজারে ঠিকাদারির কাজ পেয়েছে বলে তার কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গিয়েছিল। আজকে জননেত্রী শেখ হাসিনার সেই ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ক্লাস 10-এ পড়া মেয়ে মাইশা ফেসবুকের মাধ্যমে কক্সবাজার থেকে রওনা দেওয়ার আগে কক্সবাজারে সেই ইনানি বিছে পাথরের উপরে দাঁড়িয়ে ডানে বাবা বায়ে মা তার সাথে ছবি তুলে আজকে প্রযুক্তির কারণে ফেসবুকে আপলোড করেছিল, সেই ছবি আজকে স্মৃতি। মাননীয় স্পিকার, আজকের সংসদ নেতা প্রধানমন্ত্রী গত 17 ফেব্রুয়ারি জাতীয় জাদুঘরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা উপপরিষদ, সেখানে এই অবরোধ হরতালে, লাগাতার হরতালে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের নিয়ে একটি অনুষ্ঠান করেছিল। আমরা যারা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই অনুষ্ঠানে বিদেশি মেহমানরা ছিল, সেখানে আমরা দেখেছি সেই আহাজারি। মাননীয় প্রধানমন্ত্রী, সেদিন মাইশার মা আমাদের প্রিয় মিতা ভাবিকে সান্ত্বনা দিতে যেয়ে নিজের অশ্রু সংবরণ করতে পারেনি, সেদিন সকল আহত নিহত পরিবাররা তাদের এই খালেদা জিয়ার আগুনে যারা দগ্ধ হয়েছে তারা এর বিচার চেয়েছেন। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে এই খালেদা জিয়ার এই পেট্রোল সন্ত্রাসের শিকার তাদের পরিবারের পক্ষ থেকে আমরা এই খুনিদের এবং হুকুমদাতাদের বিচারে আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একজন সংসদ সদস্য হিসেবে আগেই বলেছি, আমরা যখন মাননীয় সংসদ নেতার পিছনে দাঁড়িয়ে কথা বলি তখন আবেগে আপ্লুত হয়ে যায়। মাননীয় স্পিকার, আমার সামনে সংসদ নেত্রী, আমরা যারা তার পিছনের আসনে বসে আছি, এভাবেই কল্পনা করি, কল্পনা এরকম যে যিনি আজকের এই সংসদ ভবনে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, যিনি আমাকে এই সংসদ থেকে দূরে ন্যাম ভবনে থাকার সুযোগ করে দিয়েছেন, সেই সংসদ ভবন এবং ন্যাম ভবনের মাঝখানে হচ্ছে মানিক মিয়া এভিনিউ। এই মানিক মিয়া এভিনিউতে আজ থেকে 34 বছর আগে, যখন আমার প্রিয় নেত্রীর বয়স ছিল 34 বছর, তিনি এই মানিক মিয়া এভিনিউতে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এসেছিলেন। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হয়, সেদিনকার 28 বছরের কন্যা সেদিন এতিম হয়েছিলেন। এতিম শেখ হাসিনা 6 বছর পরে যখন 81 সালের 17ই মে মানিক মিয়ার এই এভিনিউতে এসেছিলেন, সেদিন সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কর্মীরা বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখার জন্য এসেছিলেন। সেদিন আমার মরহুম পিতা, যে পিতাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাদেশিক পরিষদের সদস্য, গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, বঙ্গবন্ধু সংসদ নেতা ছিলেন, আমার পিতা সেই সংসদের সদস্য ছিলেন, আজকের তার কন্যা এই সংসদ নেতা, আমি আজকের এই সংসদের সদস্য। সেই মানিক মিয়ার এভিনিউতে লক্ষ লক্ষ জনতার সামনে সেদিন স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রথম দিনে সেদিন জননেত্রী শেখ হাসিনা দেশের মাটিতে এসেছিলেন, দেশ পেয়েছিলেন, আওয়ামী লীগ পেয়েছিলেন, আওয়ামী লীগের কর্মীদের পেয়েছিলেন, কিন্তু তার বাবা মাকে হারিয়েছিলেন। সেই বাবা মা পরিবার পরিজন হারিয়ে শোকে কাতর সেদিন শেখ হাসিনা অঝরে কেঁদেছিলেন। শেখ হাসিনার কান্নায় সেদিন প্রকৃতি কেঁদেছিল, শেখ হাসিনার কান্নায় সেদিন লক্ষ লক্ষ কর্মীরা কেঁদেছিল, শেখ হাসিনার চোখে সেদিন বেদনার অশ্রু ছিল দুই চোখে, কিন্তু কর্মীদের দুই চোখে শুধুই বেদনার অশ্রু ছিল না, সেদিন কর্মীদের এক চোখে বেদনার অশ্রু ছিল আর এক চোখে ছিল আনন্দ অশ্রু। আনন্দ অশ্রু এই কারণে যে বঙ্গবন্ধুকে হারিয়ে অর্ধযুগ 6 বছর এই আওয়ামী লীগের কর্মীরা সেদিন দিশাহারা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আজকে দেশে এসেছেন, সেই বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে
এই আওয়ামী লীগ সংগঠিত হবে এই স্বপ্ন দেখেছিলেন। সেদিন জাতির পিকার তার জীবদ্দশায় বলে গিয়েছিলেন যে নেতার মৃত্যু হতে পারে কিন্তু সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু হতে পারে না। সেদিন 81 সালের 17ই মে এই মানিক মিয়া এভিনিউর সেই জনসভা সেটাই প্রমাণ করেছিল। আজ বঙ্গবন্ধু নেই, আছে তার পুষ্পিত আদর্শের চিরবিজয়ী পতাকাবাহী সংগঠন আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে তারই কন্যা এবং আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যে বঙ্গবন্ধু এই আওয়ামী লীগকে 26 বছর নেতৃত্ব দিয়েছেন, যে বঙ্গবন্ধু জাতিকে একটা দেশ দিয়েছেন, সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনিও জাতিকে স্বপ্ন দেখিয়েছেন এই বাংলাদেশের বয়স আগামী 21 সালে যখন 50 বছর হবে, এই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা কিভাবে দেখতে চান। তিনি বলেছেন এই দেশ হবে মধ্যমায়ের দেশ। মাননীয় স্পিকার, আমরা যারা গ্রাম থেকে এসেছি সংসদ সদস্য হয়ে, সেই গ্রামের মানুষ তারা বোঝে না মধ্যমায়ের দেশ কি। আমরা বুঝি মধ্যমায়ের দেশ বলতে আমার গ্রামের যে পাফাটা গাফাটা গালসি কাটা যে কৃষক বাবা জমি বিক্রি করে গরু ছাগল ধান পাট বিক্রি করে তার সন্তানদের মালয়েশিয়া সিঙ্গাপুরে পাঠায়, সেই মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো মধ্যমায়ের দেশ হবে, এরকম স্বপ্ন দেখিয়ে জননেত্রী শেখ হাসিনা আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক তখনই আজকে এই খালেদা জিয়ার নেতৃত্বে 20 দল আজকে 20 বাষ্প ছড়াচ্ছে সারা দেশব্যাপী। মাননীয় স্পিকার, সেই কারণে আজকে একজন সংসদ সদস্য হিসাবে যে নির্বাচনী এলাকা থেকে এসেছি, আমি সেই এলাকার মানুষের কিছু দাবির কথা তুলে ধরতে চাই। সেই কারণে মাননীয় স্পিকার আপনার কাছে আমি একটু সময় প্রার্থনা করছি, সময় প্রার্থনা করছি এই কারণে আমি যে নির্বাচনী এলাকা থেকে এসেছি সেই নির্বাচনী এলাকা 5 লাখ জনগণ 3.5 লাখ ভোটার, আজকের 400 গ্রাম 2টো পৌরসভা 2টো উপজেলা 22টি ইউনিয়ন, এত বড় নির্বাচনী এলাকা যশোর 6টি আসনের মধ্যে আর কোনোটি আসন নাই, সেই কারণে আমার নির্বাচনী এলাকায় 3 মিনিট আমরা শিক্ষা সময় দেন 3 মিনিট। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় যায় তখনই আমার এলাকায় শিক্ষার আলো ছড়ায়, তিনি শিক্ষার আলো ছড়িয়েছেন। আমি চাই আমার এলাকায় ঘরে ঘরে যাতে বিদ্যুতের আলো জ্বলে, আমি চাই আমার এলাকায় যতগুলো পুরনো পাকা রাস্তা হয়েছে সেখানে চলার উপযোগী আগে সেই রাস্তাগুলো সংস্কার করার প্রয়োজন। আমি নতুন রাস্তা চাই, স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত চাই, নতুন বিল্ডিং চাই, আমার 2 উপজেলায় অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টো জননেত্রী শেখ হাসিনা বলেছেন মিনি স্টেডিয়াম, আমি সেখানে মিনি স্টেডিয়াম চাই, আমি ব্রিজ কালভার্ট চাই, আমার 2 উপজেলায় নারায়ণপুর পাশাপোল বাঁকড়াতে 10 শয্যা হাসপাতাল চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার বাঁকড়া একটা প্রসিদ্ধ এলাকা, গত 33 বছর ধরে সেখানকার জনগণ বাঁকড়াকে একটি প্রশাসনিক থানা চায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আপনার মাধ্যমে আমি বিনীত অনুরোধ জানাই। মাননীয় স্পিকার, আমরা যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলের বুক চিরে কপোতাক্ষ গেছে, সেই কপোতাক্ষ এবং ভৈরব খনন চাই। মাননীয় স্পিকার, আজকের যে যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা, যে যশোর আমাদের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা, যে যশোর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রথম ডিজিটাল জেলা, সেই জেলাকে আজকের সেই জেলার মানুষের পক্ষ থেকে যশোরকে ভবিষ্যতে মাননীয় নেত্রী বিভাগ ঘোষণা করবেন, সেখানকার যে বিমানবন্দর আছে সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দর করবেন, সেই যশোরকে সিটি কর্পোরেশন করবেন, এই দাবি জানাই। যে যশোরের মাটিতে শুয়ে আছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, সেই মহাকবি মাইকেলের সেখানে সাগরদাড়িতে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার মানুষের পক্ষ থেকে সেই দাবি জানিয়ে শুধু এভাবে বলতে চাই যে আজকে যিনি দেশ পরিচালনা করছেন জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজকে সংসদ নেতা, ও পাশে বসে আছেন বিরোধী দলের নেতা, বিরোধী দলের নেতা একজন মমতাময়ী মায়ের মতো দায়িত্ব পালন করছেন বিরোধী দলের নেত্রী হিসাবে, সরকারের ভুল ত্রুটি ধরে দিয়ে দেশ কীভাবে আগাচ্ছে সেই বিষয়ে মাননীয় বিরোধী দলের নেত্রীকে আমি সংসদের সদস্য হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাই। যে জননেত্রী শেখ হাসিনা, যার নিরন্তর প্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
যে বঙ্গবন্ধু তার আত্মকথায় লিখে গেছেন, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালির সঙ্গে সম্পৃক্ত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। আজকের জননেত্রী শেখ হাসিনা সেই মূল মন্ত্র নিয়ে দেশ পরিচালনা এগিয়ে যাচ্ছেন। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। এই সংসদের প্রবীণ যারা সাংসদ আছেন, আমরা যারা নতুন সাংসদ আছি, এই ষড়যন্ত্র জয়, জয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।